আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা খামারে নতুন করে গরু কিনছি, এর পাশাপাশি প্রধান যে বিষয় সেটা হচ্ছে গরু কেনার কৌশল। তো আমি আপনাদেরকে গতকালকে একটা পোস্ট করছিলাম যে আসলে আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন, তো এই বিষয়ে আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন। তো যাই হোক, আপনারা যারা যারা কমেন্টস করছেন আমি চেষ্টা করব আপনাদের সবগুলোর এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরু কেনার কৌশল। আসলে গরু আপনারা কিভাবে কিনবেন, কিভাবে কিনলে আপনাদের লাভ হবে, বা আসলে গরু কেনার কি আদৌ কোনো কৌশল আছে কি না, তো এইগুলো বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো শুরুতে আগে আমি আপনাদেরকে গরু দুইটা দেখাই যে আসলে কত দিয়ে কিনলাম এবং গরু কেনা আসলে লাভ হইলো নাকি আমি ঠকলাম, এটা আপনারাই কমেন্টসে জানাবেন। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমরা কিনছি, প্লাস এই যে গরু দুইটা, এই দুইটা গরু, দর্শক এই দুইটা গরু আমরা খামারে কিনলাম। আজকে সহ হচ্ছে খামারে কেনার 3 দিন, ঈদের একদিন আগে কিনছি এবং ঈদের দিন প্লাস ঈদের পরের দিন, পরের 2 দিন আসলে ব্যস্ততা থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো এই যে দুইটা গরু দেখতে পাচ্ছেন, এই দুইটা গরু আমরা কিনছি 1,47,000 টাকা দিয়ে। এবং এই যে দুইটা গরু যে আমরা কিনলাম, এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আপনি তো গরু কিনে লাভ করতেছেন, আসলে গরু কেনার কৌশলটা কি? আসলে যদি আপনারা মনে করেন যে গরু কেনার কৌশল আছে তাহলে কৌশল আছে, আর যদি মনে করেন গরু কেনার কোনো কৌশল নাই তাহলে নাই। মোট কথায় আপনাদেরকে একটা মাথায় টার্গেট রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে গরু কিনে লাভ করতে হবে, এখানে কৌশলের কিছুই নেই। মোট কথা, যখন আপনারা গরু কিনতে যাবেন আপনাদেরকে স্বার্থপর হইতে হবে, সেটা আপনার যার কাছ থেকে গরু কিনতেছেন ও লস হোক আর ও লাভ হোক সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আপনাকে লাভবান হতে হবে, আপনার স্বার্থটা আগে ভাবতে হবে। যদি আপনারা ওই জায়গাটাতে যদি নিজের স্বার্থবাদী বা যদি স্বার্থপর হতে না পারেন তাহলে আপনার দ্বারা খামার হবে না, আপনার দ্বারা গরু কেনা সম্ভব না। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, যেটা আর কি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গরু ছাগল কৃষি এগুলো যারা করে থাকে মূলত দেখবেন যে সহজ সরল টাইপের মানুষেরাই কিন্তু আমরা করে থাকি, গ্রামে সহজ সরল মানুষেরাই কিন্তু কৃষির সাথে জড়িত। কিন্তু একটা পর্যায়ে এসে দেখেন এই কৃষির সাথে বর্তমান কিন্তু একবারে উঁচু লেভেলের যারা আছে, ধরেন যারা মাসে ইনকাম করে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা যারা মাসে ইনকাম করে, ওরা কিন্তু বর্তমান কৃষি তাতে ঢুকে গেছে। মানে ওদের কিন্তু একটা বড় ধরনের ইনভেস্ট আছে, যার কারণে এটা কিন্তু এখন দিন দিন এটা কিন্তু একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে। এই জায়গাটাতে এখন একটা মেগা বিজনেস চলতেছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে সহজভাবে বলে দেই, এই যে খামার বলেন বা কৃষি বলেন, এই জায়গাটা আসলে দিন দিন এত জটিল হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যত ধরনের লোন আছে, যত ধরনের ভর্তুকি বলেন যা যা লাগে, সবচেয়ে ভর্তুকি সরকারকে কম দিতে হয় কৃষির উপরে, প্লাস সবচেয়ে বেশি লোন পাবেন আপনি কৃষির উপরে, খামার মাছের খামার এগুলোর উপরে কিন্তু আপনারা সবচেয়ে বেশি লোন পাবেন। যার কারণে যেটা হয় যে যাদের টাকা আছে তারা আবার এটার উপর লোন নিয়ে এখানে যেমন তেমন করে মেন কাজ করে অন্য জায়গায়, তার মানে সিন্ডিকেট তৈরি করে। তো এই জিনিসগুলো আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো বা কম জানেন, বা আমি যতটুকু জানি একটু আপনাদেরকে শেয়ার করলাম। এই কারণে কিন্তু বর্তমান যে আপনারা আছেন যারা গরু কিনতে যাবেন, ভাই এখানে কৌশল টৌশল কিছু নেই, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গরু কিনে লাভ করতে হবে, এখানে কৌশলের কিছুই নেই। এখন আপনারা এখন গরু কিনে, প্রথম কন্ডিশন হচ্ছে গরু কিনে লাভ করতে হবে, দ্বিতীয় যে কন্ডিশন সেটা করতে যখন আপনারা খামারে নিয়ে আসবেন গরুটা, নিয়ে আসার পরে আপনি কি করতেছেন? এখন একটা গরু লাভে আপনি কিনলেন, কিনে নিয়ে আসার পরে যখন গরুটা আপনি খামারে নিয়ে আসলেন, পর্যাপ্ত পরিমাণে রেডি করতে পারলেন না, বা গরুটাকে আপনি মোটা তাজা করতে পাচ্ছেন না, আবার মোটা তাজা করলেও 6 মাস সময় নিলেন, আবার মোটা তাজা করতে গিয়ে আপনি 20,000-এর জায়গায় আপনারা 30,000 টাকা বা 40,000 টাকা খরচ করলেন, তাহলে তো আপনার ওই খামার করে লাভ নেই। মোট কথা, আপনাকে গরু কিনতে হবে লাভ দিয়ে। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে, যখন আপনারা গরু খামারে নিয়ে আসবেন কি খাওয়াচ্ছেন এটার উপর ফোকাস রাখতে হবে, প্রোটিন সোর্স কত, গরু ফ্যাটেনিং কেমন হবে, এই জিনিসগুলোর উপর ভাই অবশ্যই আপনাদেরকে ফোকাস দিতে হবে, নতুবা আপনারা খামার ছেড়ে দেন অন্য কিছু করেন। এখন দর্শক, এই যে গরু আমরা যে কিনলাম 1,47,000 টাকা দিয়ে দুইটা গরু কিনলাম, অনেকেই 1,47,000 টাকা দিয়ে ছাগল আকৃতির গরু কিন্তু কেনে, 4টা, 5টা, 6টা কিনে একবারে খামার ঘরে কিন্তু একবারে ভর্তি করে। তো এই জিনিসটা আসলে, এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকেন, কারণ ছোট গরুতে লাভ কম। আমি কয়েকটা ছোট গরু কিনছি, এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4টা, 4টা গরু, ওইদিকে একটা আছে, 5টা ছোট গরু আছে। এই 5টা ছোট গরু মাত্র আমি এখানে ক্যাটাগরি করছি, এই 5টা গরু কোরবানির জন্য রাখছি, কারণ দর্শক বড় গরুতে লাভ বেশি, এটা আপনারা শুধু একটু মাথায় রাখবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে গরুটা, এই গরুটা বলেন বা এই গরুটা বলেন,
এই গরুগুলাতে কিন্তু অনায়াসে মাংস কিন্তু 4.5 মন 5 মন মাংস কিন্তু লাগানো যাবে। আর 4.5 মন 5 মন মাংস যদি আপনার একটা গরুতে লাগাতে পারেন, 1,20,000 1,25,000 আপনার অনায়াসে গরু বিক্রি করতে পারবেন। কারণ আমি কয়েকদিন আগে যে ভিডিওগুলো দেখাইছি আমি আপনাদেরকে, আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারছেন যে বড় গরু যখন আপনারা 60-65,000 টাকা দিয়ে কিনবেন বা 70,000 টাকা দিয়ে কিনবেন, হয়তো বা ছোট গরু এই এই সাইজের গরুগুলো কিনলাম ধরেন আমি 40-45-42,000 টাকা দিয়ে, এই ধরনের গরুগুলো যদি খায় আপনার 250 কেজি খাবার, ওই ধরনের গরুগুলো খাবে কিন্তু 200 কেজি খাবার, মাঝখানে ডিস্টেন্স থাকলো মাত্র 50 কেজি, বা ধরেন 100 কেজি খাবারের যদি পার্থক্যটা থাকে, 100 কেজি খাবারের দাম হচ্ছে 4,000 টাকা। এই যে 4,000 টাকা একটু কম বেশির জন্য, ওইদিকে হচ্ছে আপনার 45-এর গরু কিনছেন কিন্তু এদিকে আমরা গরু কিনছি 70, তার মানে এখানে থাকতেছে 25,000 আর এদিকে হচ্ছে 4,000, মোট কথা 30,000 টাকা। এই 30,000 টাকা আপনি বাঁচানোর জন্য বা এই 30,000 টাকা আপনি কম দিয়ে খামার ভর্তি করার জন্য গরু কিনে, এক পর্যায়ে দেখতেছেন যে যে গরু থেকে আপনার লাভ আসতেছে ধরেন 8,000, ওই 30,000 টাকা যদি আপনি একটা গরুর পিছনে যদি অ্যাড করে বড় গরু কিনতেন তাহলে আপনি লাভ করতেন 25-30,000 টাকা। এটাই কিন্তু পার্থক্য, এই জায়গাটাতেই কিন্তু পার্থক্য। কেননা দেখুন আমি 65,000 বা 70,000 টাকার গরুগুলো অনায়াসে 1,15, 1,20, 1,12 বিক্রি করতেছি, ওখান থেকে অনায়াসে আমার 10 ধরেন আপনার 20,000 15,000 18,000 বা এখানে 25-30 এরকমও কিন্তু লাভ আসতেছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। এজন্য ভাই এখানে আপনাদেরকে কৌশলটা অবলম্বন করতে হবে, মূলত যেটা সেটা হচ্ছে আপনার গরু কিনে লাভ করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে গরুকে কি খাওয়াচ্ছেন, তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে একটা ধারণা থাকতে হবে যে গরুটা আপনি কতদিনের ভিতর মোটা তাজা করতে পারবেন এবং কতটুকু মাংস গেইন করাতে পারবেন। ধরেন এখানে যে গরুটা, এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, শুধু এই দুইটা গরু না, বাকি যে গরুগুলো আছে প্রতিটা গরু আপনার খেয়াল করে দেখুন, আমরা মূলত যে টার্গেটে গরু কিনছি সেটা হচ্ছে এই গরুগুলা যদি আমরা ঈদের পরেও বিক্রি করতে, আসলে ঈদের পরে কিন্তু বিক্রি করার ততটা টার্গেট নাই, যে মূলত যেটা টার্গেট সেটা হচ্ছে ঈদের আগেই বিক্রি করব বা কোরবানি ঈদের সময় বিক্রি করব। দেখুন একটু কিন্তু স্বাস্থ্য দেখে গরুগুলো কেনা হয়েছে, এই যে দেখুন এটার একটু স্বাস্থ্য দেখে কেনা হয়েছে, এটার একটু স্বাস্থ্য দেখে কেনা হয়েছে, এই গরুগুলো তো স্বাস্থ্য ডেভেলপ হয়ে গেছে যেটা আপনারা দেখছেন। তো মূলত এটাই হচ্ছে দর্শক সোজা বিষয়, যাই করেন না কেন আমারে লাভ বের করতে হবে, কিভাবে বের করতে হবে, যদি গরুকে মাটি খাওয়ায় লাভ বের করার লাগে আপনারা সেটাই করেন, গরুর খামারে লাভ বের করার জন্য যা যা করতে হয় সেটাই করেন, তবে সেটা অবশ্যই সৎ পন্থায় করবেন। কিন্তু তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।